ছবি দেখছেন আপনারা, নামখানা বিডি অফিসে বিজেপির বিক্ষোভ, আবাসা দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। ছবি দেখছেন নামখানা বিডি অফিসের সামনে থেকে সরাসরি, নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ছবি। নামখানা বিডি অফিসে বিজেপির বিক্ষোভ, কী কারণে বিক্ষোভ? আবাসে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তারা সরব হন, তাই বিডি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। নামখানা বিডি অফিসের বাইরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। আবাসে দুর্নীতির অভিযোগেই তাদের এই বিক্ষোভ। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমরা দেখছি পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে, কিন্তু সেই ব্যারিকেড ভেঙেও এগোনোর চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব। কি চলছে এই মুহূর্তে নামখানা বিডি অফিসের সামনে? দেখো, এই মুহূর্তে কিন্তু নামখানা বিডি অফিসের যে প্রধান গেট, সেই গেট কিন্তু ঘেরাও করে রেখে দিয়েছে। প্রায় 500-600 মানুষজন কিন্তু এখানে উপস্থিত আছে। যেটা আজকে যেটা কর্মসূচি ছিল, যে আবারও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আবারও সেই স্বজন পোষণ করা হচ্ছে। অর্থাৎ তৃণমূল নেতা এবং তাদের যে নেতা কর্মী এবং তাদের যে আত্মীয়, তাদেরকে শুধুমাত্র ঘর দেওয়া হচ্ছে এবং তাদের পাকা বাড়িও রয়েছে। এবং সেই কারণবশত আজকের নামখানা বিডি অফিসের সামনে কিন্তু একটা অবস্থান বিক্ষোভ চলছিল, এবং তারপর হঠাৎ যেটা দেখা গেল, তারা কিন্তু ওই বিক্ষোভ চলাকালীন সব মহিলারা কিন্তু একদম পুলিশের ব্যারিকেড, দুটো ব্যারিকেড হয়েছিল, পরপর কিন্তু এক একটা করে ব্যারিকেড কিন্তু ভেঙে একদম গুঁড়িয়ে দিয়ে এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছে বিডি অফিসের মূল গেটের সামনে। তাদের যেটা বক্তব্য, যে তার বিডিওকে এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে কথা দিতে হবে, যে লিস্ট তৈরি করা হচ্ছে, যে সার্ভে করা হচ্ছে, তাতে যেন স্বচ্ছতা থাকে এবং সবাই যাতে ঘর পায়। এবং তুমি বুঝতেই পারছ, হ্যাঁ দেখো, তুমি একদমই তুমি বুঝতে পারছো, নামখানা কিন্তু সব থেকে ঝড় হলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেইখানেই কিন্তু এদের অভিযোগ, যে এরা যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের ছাদছাড়া বাড়ি রয়েছে, তারা তাদের শুধুমাত্র নাম রয়েছে, কিন্তু যাদের মাটির বাড়ি রয়েছে একদম নদীর পাশে বাসিন্দার, তাদের কিন্তু মাটির বাড়ি, তাদের নাম কোনোভাবেই নেই। এবং সেই কারণেই কিন্তু আজকের অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছিল বিজেপির তরফ থেকে। এবং তারপরে যেটা দেখতে পেলাম, পুলিশের একের পর এক ব্যারিকেড কিন্তু ভেঙে একদম গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মীরা নামখানা বিডি অফিসের প্রধান গেটে একদম আটকে রেখে বিক্ষোভ চালানো হচ্ছে, তাদের বক্তব্য রাখো, পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নিচ্ছি।